কারিগরি শিক্ষা হচ্ছে এমন একটি শিক্ষা যার মাধ্যমে একটি দেশকে খুব দ্রুত উন্নয়ন করা যায়। যে দেশ কারিগরি শিক্ষাকে যত গুরুত্ব দিয়েছে তারা তত দ্রুত উন্নয়ন করতে পেরেছে। বাংলাদেশ বর্তমানে কারিগরি শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পারছে। কারিগরি শিক্ষায় দক্ষ হতে হলে প্রথমেই দরকার একটি ভালো পলিটেকনিক ইনস্টিটিউট। তাই আমরা আজকে ঢাকার 5টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে জানব। এক নম্বরে রয়েছে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট। এটি 2001 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত একটি পলিটেকনিক। এখানে বিভিন্ন বিষয়ে আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন। খুব অল্প খরচে এখানে আপনারা কোর্স সম্পন্ন করতে পারবেন। দুই নম্বরে রয়েছে ডেফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট। ডেফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। এটির ক্যাম্পাস ধানমন্ডিতে অবস্থিত। তিন নম্বরে রয়েছে শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। এটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে থাকে। এই ইনস্টিটিউটটি 1979 সালে প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর অবস্থানে রয়েছে মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউট। এটি ঢাকার মিরপুরে অবস্থিত একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন টেকনোলজিতে বর্তমানে কোর্স চলমান রয়েছে। 5 নম্বর অবস্থানে রয়েছে উত্তরা পলিটেকনিক ইনস্টিটিউট। এটি ঢাকার উত্তরায় অবস্থিত। এখানে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটি চলমান রয়েছে।